বারো পৃষ্ঠার শেষের লাইনে আছে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এই যে আল্লামা শব্দটা নিয়েছে ভেজাল, এ কথাটা সংসদ পর্যন্ত যেহেতু উপস্থাপিত হচ্ছে এর নিরসন দরকার, অনেকে ভুল বোঝে, তাহলে আল্লামা দুনিয়া আর কাউকে বলা যাবে না। না, আল্লামা শব্দের শাব্দিক অর্থ মহাজ্ঞানী। কি বললাম? এই অর্থে আমরা আল্লাহ বাদে কাউকে এই নামটা দিতে পারি না। আল্লামা মানে মহাজ্ঞানী, আল্লাহ বাদে আর কেউ আছে? নেই। আল্লামা শব্দের আরও যে সমস্ত অর্থগুলো আপনি দুনিয়ার বিভিন্ন মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তখন আর মহাজ্ঞানী বলতে পারবেন না, তখন ধরা লাগবে আল্লামা মানে শিক্ষাবিদ, আল্লামা মানে, অথবা দুই নম্বরে আল্লামা মানে সম্মানিত, অথবা আল্লামা মানে জ্ঞানী, প্রজ্ঞা মানে অভিজ্ঞ, অভিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী গুণী, অথবা শিক্ষাবিদ সম্মানিত, এই সমস্ত অর্থে আল্লামা শব্দের বাংলা অর্থ পাওয়া যায় ডিকশনারিতে। এখন আল্লাহর ক্ষেত্রে শুধুমাত্র বলা লাগবে মহাজ্ঞানী এই অর্থটা, আর বাকি যে অর্থগুলো বললাম শিক্ষাবিদ, অভিজ্ঞ, জ্ঞানী, প্রজ্ঞাবান, এ সমস্ত শব্দগুলো দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে, শিক্ষিত যারা যারা শিক্ষা দেয় মানুষকে দিনের দিকে ডাকে, এদের ক্ষেত্রে ব্যবহার করতে অসুবিধা নেই। কথা বোঝা গেছে? কেউ শিক্ষা দিচ্ছে 15 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে, ধরেন শিক্ষক 15 বছর একাধারে, তার নামে আপনি, সে তো শিক্ষাবিদ, শিক্ষাবিদ না, তাকে আপনি আল্লামা বলতে পারবেন এই অর্থে। কেউ কোনো বিষয়ে অভিজ্ঞ, একটা বিষয় ভালো বোঝে যে এই ঘরটা বানাতে হলে কী কী ম্যাটারেন্স লাগে সব সে জানে, তাহলে এই বিষয়ে সে অভিজ্ঞ আছে, তাকে আরবিতে আল্লামা বলা যায়। কথা বুঝতেছেন না? তাহলে আমরা আল্লাহর ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞ এই অর্থ ধরব, বাকিগুলো আছে এগুলো দুনিয়ার মানুষের ক্ষেত্রেও ধরা যায়। আল্লাহর বিভিন্ন নাম আল্লাহ নবীকে পর্যন্ত দিয়েছেন, যেমন আজিজ, রহিম, রউফ, হারিস, এ শব্দগুলো, এই নামগুলো কার? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। এখানে আল্লাহর নাম তিনটা আছে, কয়টা? এ নামগুলো তো সরাসরি কার? কিন্তু এ নাম আল্লাহ দিলেন কাকে? নবীকে, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তিনি স্নেহশীল, রউফ, তিনি রহিম, তিনি দয়ার্দ্র, তিনি আজিজ, তিনি সম্মানিত, তিনি কল্যাণকামী, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, এ শব্দগুলো সরাসরি আল্লাহর। কিন্তু এই অর্থে এখন আপনি আল্লাহর ক্ষেত্রে যেমন স্নেহশীল ধরেন, দয়ার্দ্র ধরেন, দয়ালু ধরেন, এইটা আল্লাহর নবীর ক্ষেত্রে দিতে পারবেন না, এখানে অন্য কোনো অর্থ দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? তাহলে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে আপনি অর্থগুলো মিলাবেন, এ নিয়ে মানে হই হল্লা করা, ফতোয়াবাজি করার কিছু নেই। এটা যদি একেবারে হারামি হয় তাহলে পৃথিবীতে আল্লামা ইকবাল, আল্লামা শাহ আহমদ শফি, এগুলো আমরা নাম ধরে ডাকি না? এদের নাম ধরে ডাকলে তো কবিরা গুনাহ হতো। এখানে আল্লাহ শব্দটার ব্যাখ্যা আরও হাজারো কথা তাফসিরের ভেতরে আমরা পেয়েছি। আল্লাহ শব্দটা আল্লাহর, আল্লাহর জাতি নাম। কোনো মানুষ যখন একা একে নিঃসঙ্গ থাকে, সব চিন্তা তার মাথার উপরে, ওই সময় একা যদি মন থেকে একবার আল্লাহ শব্দটা বের হয়, ওর অনেক কিছু আল্লাহ হালকা করে দেয়। এই নামের ভেতরে এত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছে। আল্লাহর প্রথম ক্ষমতা হচ্ছে এই শব্দের পরেই, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা, এখানে দুইটা বিষয় আছে, একটা লা ইলাহা, একটা ইল্লাহু মানে ইল্লাল্লাহ, ইল্লাহু মানে কি? ইল্লাল্লাহ। তাহলে এখানে দুইটা বিষয়, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা ভালো, একটা মন্দ। কথা বুঝতেছেন? পৃথিবীতে প্রত্যেকটা জিনিস আল্লাহ এভাবে দুইটা করে বানিয়েছে। আপনি তাকান রাত দিন, কালো সাদা। এখন যদি বলেন আমার শরীরের ভেতরে যা আছে প্রায় দুইটায়, হাত দুইটা, হাত দুইটা নাই, নাকের ছিদ্র কয়টা, পা কয়টা, একটা জিনিস একটা আছে, মুখ, মুখও দুইটা, উপরে একটা নিচে একটা, মুখও দুইটা না। পৃথিবীর কোনো জিনিসকে আল্লাহ একটা করে বানায়নি, প্রত্যেকটা সব জোড়া জোড়া দিয়েছে। এখানে লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। পৃথিবীতে দুইটা তার এক জায়গায় না দিলে যেমন আলো জ্বালাতে পারবেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পুরাপুরি এই ক্ষমতাটা বিশ্বাস না করলে আপনি আয়াতুল কুরসি যতই চামড়ার মুখ দিয়ে পড়েন মরণের যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন না। আমরা ব্যাখ্যা মনে হয় আর শেষ পর্যন্ত যাওয়া ঠিক হবে না, এখন মেলা বেজে গেছে।
আজকে শেষ করছি। ইল্লাল্লাহ শব্দটার পরে আল হাজ্জুল কাইয়্যুম আছে, এখান থেকে সামনের সপ্তাহে দেখবো। সামনের সপ্তাহে কয় তারিখ?